नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब पपुलार यूट्यूब चैनल एडुटीचारे। हेलो बंधुरा आजके आमि आलोचना करब सेई समस्त कम्पिउटारेर प्रश्न निये जे समस्त प्रश्नगुलो आपनादेर गवर्नमेंट सार्विस परीक्षार जोन्नो आसछे एबं खूब क्रिटिकल एबं क्रिटिकल प्रश्नगुलो कम्पिउटारेर सेई क्रिटिकल प्रश्नगुलो आमि खूब सहजभावे आलोचना करब। ता आमादेर प्रश्नगुलो करा आछे इंग्रेजीते एबं आमि बांगलार माध्यमे आपनादेरके इंग्रेजीगुलो आस्ते आस्ते बांगलार माध्यमे बुझिए बुझिए आपनादेर একটা জায়গায় নিয়ে আসব যেখানে আনলে আপনারা এই কোশ্চেনগুলো খুব সহজেই অ্যানসার করতে পারবেন এবং পরীক্ষায় ছাক্কা মার্কস পাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটির প্রত্যেকটা জায়গায় আপনাদের শর্টকাট ট্রিক্সগুলো উল্লেখ করা থাকবে। তো সুতরাং দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে কোডস কনসিস্টিং অফ লাইন অফ ভেরিং উইডথ ফর of length that are computer readable are known as সেইটাকে কি বলে আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোড কনসিস্টিং অফ লাইন যে কোডগুলো লাইন আকারে থাকে অফ ভেরিং উইথ অর লেন্থ দ্যাট আর কম্পিউটার রিডেবল আর নোন অ্যাজ মানে সেটাকে বারকোড বলে। আপনারা যে সমস্ত অনলাইন শপিংয়ে যান বা যে সমস্ত অনলাইন শপিং যেমন বিগ বাজার আছে সেখানে কিন্তু এই বারকোডগুলোকে অ্যাক্সেস করা হয়। তো চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। এ কনসেন্ট্রিক সার্কেল অন এ ডিস্ক ইজ কল্ড সেটাকে কি বলে? সিলিন্ডার বলে, ট্র্যাক বলে, হেড বলে, সেক্টর বলে। তা সেগুলোকে বলে কিন্তু ট্র্যাক। আমি আপনাদের খুব কমই এদেরকে বাংলাগুলো বলবো কেন না আপনাদের এটা অভ্যাস হয়ে যাবে যে আপনাদের পরীক্ষার হলে কেউ থাকবে আপনাকে বাংলা করে দেওয়ার। তা সুতরাং সেই অভ্যাসটা ব্যতি রেখেই আপনাদের আমি এই কোশ্চেনগুলো খুব সহজভাবে বোঝাবো আর আমি এমনভাবে ইংরাজিগুলো উচ্চারণ করব যাতে আপনাদের এই জিনিসগুলো বুঝতে খুবই সুবিধা হয়। তা সুতরাং আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো শুনবেন। আমার এই ভিডিওটা দেখলে আপনার আর কোনো কম্পিউটারে এমন কোনো কোশ্চেন থাকবে না যেগুলো আপনারা সলভ করে না থাকবেন। তা সুতরাং এইখানে সেই সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। পরবর্তী প্রশ্ন হলো এটি হোমটাক্সের প্রশ্ন ছিল DSL is a example of A/N connection of অপশন ছিল নেটওয়ার্ক, ওয়্যারলেস, স্লো, ব্রডব্যান্ড, নানান অফ দিস। এর সঠিক উত্তর হবে ব্রডব্যান্ড। যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই এবং আগামী দিনকে আপনাদের যাদেরকে ইমেল আইডি চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল আইডি পোস্ট করবেন এবং আপনাদের ইমেল আইডিতে যে অ্যাড্রেসটা দেবেন সেই অ্যাড্রেসে আপনাদের যে উইনিং গিফট আছে এবং মেমেন্টো আছে সেগুলো আপনাদের অ্যাড্রেসে চলে যাবে। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। Instruction and data that are processed by the CPU are located in সেটা কোথায় দেখা যায়? এটার সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা RAM এ। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। All of the following are considered to be storage device except মানে কোনটা বাদ দিয়ে বাদবাকিগুলো স্টোরেজ ডিভাইস। কোনটা বাদ দিয়ে? তাহলে ফ্লপি ডিস্ক স্টোরেজ ডিভাইস, সিপিইউটা স্টোরেজ ডিভাইস না। পরবর্তীগুলো না দেখা অবধি এটা কনফার্ম করবো না। পরবর্তী হচ্ছে সিডি, কম্প্যাক্ট ডিস্ক এটা স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক এটাও স্টোরেজ ডিভাইস, নান অফ দ্য অ্যাবাভ এটা এখানে হচ্ছে না। তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা কিন্তু কোনো স্টোরেজ ডিভাইস না, এটা একটা প্রসেসিং ইউনিট কম্পিউটারের ভেতরে থাকে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। 1 মেগাবাইট ইকুয়ালস অ্যাপ্রক্সিমেট কত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এখানে একটা জিনিস দেখুন 1 মেগাবাইট কত বাইটে, মাঝখানে কিন্তু কিলোবাইট নেই। তো সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হবে 1 মিলিয়ন বাইটস। তাহলে 1 মিলিয়ন বাইটস মিলে কিন্তু কিলোবাইট তৈরি হয়, অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিন্তু এখানে বলা হচ্ছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। হুইচ ইনপুট ডিভাইস ক্যান নট বি ইউজ টু ওয়ার্ক ইন MS অফিস, মাইক্রোসফট অফিসে কোন ইনপুট ডিভাইসটা ব্যবহার করা হয় না সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। কি আছে? স্ক্যানার, মাউস, কিবোর্ড, জয়স্টিক, লাইট পেন। তাহলে এখানে জয়স্টিক এটা কি না গেম ডিভাইস এটা একটা, এটা কিন্তু মাইক্রোসফট অফিসে এর কোনো ইউজ নেই। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। ড্যাশ ইজ এ মেথড ইন হুইচ মাল্টিপল কমিউনিকেশন ডিভাইস আর কানেক্টেড টু ওয়ান অ্যানাদার ইফিসিয়েন্টলি সেটাকে কি বলে? সুইচিং বলে, রিডান্ডেন্সি, ক্যাপাসিটি, ডিটেক্টিং, না নান অফ দিস। এটাকে কিন্তু বন্ধুরা সুইচিং বলে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। হোয়াটস considered the backbone of the world wide web মানে WWW এর ব্যাকবোনটা কি মানে পেছনের হাড় যেটাকে বলে মানে শিরদাঁড়া কোনটা সেটা কি URL, HTML, HTTP না FTTP? এটা কিন্তু বন্ধুরা HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী কোশ্চেনে। परवर्ती क्वेश्चन है एस एम टीपी स्टैंड फर मैं एस एम टीपी एखे फुल फर्म जानते चावा होने अपशन देवा आज सिम्पल मेल ट्रांसफार प्रोटोकल सार्वर मैसेज टेक्सट प्रसेस शॉर्ट मैसेज टेक्सट प्रसेस ना शॉर्ट मैसेज ट्रांसफार प्रोटोकल एखे सठिक उत्तर है क्योंकि बंधुरा सिम्पल मेल ट्रांसफार प्रोटोकल। चले आसि परवर्ती क्वेश्चने स्टोरेज दैट रिटेन इट्स डेटा आफ्टर द पावर इट्स टर्न ऑफ इज रेफार टू एस माने कारेंट चले गए तो तक डेटाटा कोथाय स्टोर थाके सेटा आमादेर एखाने जानते चावा होच्छे भोलाटाइल स्टोरेज नन भोलाटाइल स्टोरेज सिक्वेंशियल स्टोरेज ना डायरेक्ट स्टोरेज एटा किन्तु तखन चले जाए एकटा नन भोलाटाइल स्टोरेजे कखन ना स्टोरेज दैट रिटेन इट्स डेटा आफ्टर द पावर इज टर्न ऑफ इज रेफार टू एस एटा किन्तु नन भोलाटाइल स्टोरेजे चले जाच्छी आमरा परवर्ती क्वेश्चने। परवर्ती क्वेश्चन आपनादेर स्क्रिने व्हिच टर्म आइडेंटिफाइड मेन पेज अफ द एंटायर साइट माने कोनटाके मेन पेज हिसेबे बला हय यूआरएल वेबसाइट एड्रेस हाइपारलिंक डोमेन नेम ना नन अफ दिस एखाने एर सठिक उत्तर हबे किन्तु बंधुरा यूआरएल माने यूनिफर्म रिसोर्स लोकेटर। चले जाच्छी आमरा एबार परवर्ती प्रश्न। परवर्ती प्रश्न ए हार्ड कपि अफ ए डकुमेंट इज एक डकुमेंटर हार्ड कपि सेटा कि आमादेर एखाने जानते चावा हच्छे अपशन देवा आछे स्टोर्ड इन हार्ड डिस्क stored on a floppy disk stored on a cd disk মানে cd compact drive না printed on a printer মানে printer থেকে print out হওয়ার পরে যে কপিটা থাকে সেই কপিটাকে কিন্তু বন্ধুরা হার্ড কপি বলে। চলে আসছি পরবর্তী কোশ্চেন which is the part of a computer that one can touch and feel মানে সেই পার্টটাকে জানতে চাওয়া হয়েছে যেটা আমরা पार्ट जो पार्टा आमरा टाच करे बुझते पारी एखाने एक सबथेके डिफारेंस होच्छे हार्डवेयर एंड सफ्टवेयर मध्य आपनारा एटा जेने नेन एटा एक शर्टकाट ट्रिक सफ्टवेयर जेटाके स्पर्श करा जाय ना और हार्डवेयर जेटा किन्तु स्पर्श करा जाय जेटा सेटा किन्तु एक ना हार्डवेयर ताई एखाने एखाने सठिक उत्तर हबे हार्डवेयर। चले आसि आमरा परवर्ती क्वेश्चने सीपीयू स्टैंड्स फर सीपीयू एर फुल फर्म आमरा एखाने जानते चाওয়া হয়েছে আপনারা এটা সবাই জানেন কি না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। चले आसि परवर्ती क्वेश्चन स्टार्ट और रिस्टार्ट द कंप्यूटर नोन एज सेटाके कि बोले एक्सिट किक बुट ना किक स्टार्ट ना नान अफ दिस एटा के सब समय जन्य बोले बुट तखन कंप्यूटर बुट हय ताहले स्टार्ट और रिस्टार्ट द कंप्यूटर नोन एज कंप्यूटर के बुटिंग जखन करे एटा तार मध्ये इनक्लूड थाके। चले आसि परवर्ती क्वेश्चने हु अमंगस द फलोइंग इज कल्ड द फादर अफ मॉडर्न कंप्यूटर ताहले मॉडर्न कंप्यूटारे माने मॉडर्न जो कंप्यूटिंग आछे तार फादर माने तार जनक के एटा किन्तु हबे बंधुरा चार्ल्स बैबेज। चले आसि आमरा परवर्ती क्वेश्चने व्हेन वाज द फर्स्ट विंडोज ऑपरेटिंग सिस्टम लॉन्च माने कखन विंडोजर प्रथम ऑपरेटिंग सिस्टमटा लॉन्च करेछिलो एखाने अपशन देওয়া আছে 1984 1985 1988 1989 1990 ता एर সঠিক उत्तर হবে किन्तु बंधुरा 1985 85 এ প্রথম উইন্ডোজ মার্কেটে লঞ্চ করা হয়। चले आसि आमरा परवर्ती क्वेश्चने एन एडुकेशनल इंस्ट्रक्शन वुड जेनरलि हैव टू फलो इट इन इट्स डोमेन नेम माने एडुकेशनल इंस्ट्रक्शने डोमेन नेमटा कि थाके सेटा कि .org माने अर्गानाइजेशन .edu माने एडुकेशन इंस्टेप माने इंस्टीट्यूशन और .com माने कमार्शियल और .acf ताहले एइखाने एर सठिक उत्तर एडुकेशनटा थाके .edu बोले। चले आसि आमरा परवर्ती क्वेश्चन। परवर्ती क्वेश्चन आपनादेर सामने पोस्ट POST एटा होच्छे पावर ऑन सेल्फ टेस्ट कंप्यूटर जखन बुटिंग हय तखन प्रथमे कंप्यूटर एटा सब डिवाइसगुलो ठीक आछे किना सेटा चेक करे एकटा टिक करे बीप साउंड देय बीप साउंड दिये कंप्यूटरटा स्टार्ट हय ता एई जे प्रसेसटा एई प्रसेसटाके बोले पोस्ट और पोस्टर फुल फर्म होच्छे पावर ऑन सेल्फ टेस्ट माने कंप्यूटरे पावर देवार पर बीप साउंडेर आगे पर्यन्त जे समयटा सेई समयटाके बोले पोस्ट बा सेई समयटाके पोस्ट है और ये समय कंप्यूटर तार साथे कानेक्टिंग डिवाइसगुलो आछे सेटाके चेक करे और मदारबोर्डे साउथ ब्रिज नॉर्थ ब्रिज एगुलो ठीकठाक आछे किना एगुलो ठीकठाक थाकलेई से बीप साउंडे कंप्यूटर स्टार्ट है। बर्तमान दिन बीप साउंडटा उठे गेछे बा अनेके स्पीकारेर पॉइंटटाकेओ लागाय ना किन्तु एटा किन्तु एकटा टेक्नोलॉजी सेटा टेक्नोलॉजी छिलो। चले आसछि ओल्ड टेक्नोलॉजिर मध्ये आपनारा एटा किन्तु लक्ष्य करे थाकबेन। चले आसछि परवर्ती क्वेश्चने व्हिच अफ दि फलोइंग कैन इनपुट ग्राफिकल इमेज एंड पिक्चर फर ए कंप्यूटर सेटा कि आमादेर एखाने किन्तु जानते चाওয়া হয়েছে সেটা কি দেওয়া আছে এখানে অপশন প্লটার স্ক্যানার মাউস প্রিন্টার না কিবোর্ড এখানে কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা স্ক্যানার। চলে আসি আমরা পরবর্তী क्वेश्चन হুইচ অফ দি ফলোইং ক্যাটাগরিজ উড ইনক্লুড এ কিবোর্ড একটা কিবোর্ডকে ইনক্লুড মানে এই ক্যাটাগরি উড বি ইনক্লুড এ কিবোর্ড, মানে কিবোর্ডের সাথে সংযুক্ত যেটা সেটা, মানে কিবোর্ড কি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা কি প্রিন্টিং ডিভাইস, এটা কি আউটপুট ডিভাইস, এটা কি পয়েন্টিং ডিভাইস, না এটা স্টোরেজ ডিভাইস, না এটা ইনপুট ডিভাইস। তা আমি একটু আগে আপনাদের বলেছি বা আগের ক্লাসে আপনাদের বলেছি যে কি না যে সমস্ত যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে তথ্য প্রদান করি সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর কম্পিউটার আমাদেরকে যে মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের দেখায় সেটা হচ্ছে আউটপুট ডিভাইস, আর যেটার মধ্যে কম্পিউটার তথ্য সংরক্ষণ করে রাখে সেটা হচ্ছে স্টোরেজ ডিভাইস, প্রিন্টিং ডিভাইস মানে যেটা দিয়ে প্রিন্ট করা হয়, আর পয়েন্টিং ডিভাইস মানে যেটা দিয়ে পয়েন্ট করা হয়, মানে মাউসের মতো একটা ডিভাইস দেখা যায় যেটা দিয়ে পয়েন্ট করা হয়। তাই এখানে কিবোর্ডটা কিন্তু একটা ইনপুট ডিভাইস। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন, ফর রানিং উইন্ডোজ মিনিমাম ডিস্ক ফ্রি স্পেস রিকোয়ার ইজ, কত ডিস্ক স্পেসের দরকার হয় একটা উইন্ডোজ রান করানোর জন্য? এটার সঠিক উত্তর হবে বন্ধুরা 8 MB, মানে 8 MB জায়গা থাকলে একটা উইন্ডোজ রান করতে পারে। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দি ফলোয়িং প্রিন্টার্স জেনারেট ক্যারেক্টার ফ্রম এ গ্রিড? এখানে অপশান দেওয়া আছে ইনজেক্ট, লেজার, ডেজি হুইল, ডট ম্যাট্রিক্স, না নান অফ দিস। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ডট ম্যাট্রিক্স প্রিন্টার। চলে আসছি পরবর্তী কোশ্চেন। এ লিস্ট অফ রুলস ফর ট্রান্সফারিং ডেটা ওভার এ নেটওয়ার্ক ইজ কল্ড, সেটাকে কী বলে? সেটা প্রোটোকল বলে, প্রোগ্রাম কোড বলে, রুল বলে, ফ্লো চার্ট বলে, না নান অফ দিস বলে? এটার সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা প্রোটোকল। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন। এ টেবিল কনসিস্ট অফ, মানে একটা টেবিল কী কনসিস্ট করে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে অপশান দেওয়া আছে ফিল্ডস অ্যান্ড কলাম, রো অ্যান্ড কলামস, রো অ্যান্ড সেল, না অল অফ দ্য অ্যাবাভ, না নান অফ দ্য অ্যাবাভ। এখানে কিন্তু আপনাদের জানতে হবে যে রো অ্যান্ড কলমের কম্বিনেশনই হচ্ছে একটা টেবিল তৈরি হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন। টু সি দ্য ডকুমেন্ট বিফোর দ্য প্রিন্ট আউট ইট টেকেন ইউজ ড্যাশ, কি সেটা ইউজ করে? সেটা হচ্ছে ইনসার্ট টেবিল, পেস্ট, ফরম্যাট প্রিন্টার, কাট, না প্রিন্ট প্রিভিউ। আমরা সবাই এটা দেখে থাকি প্রিন্ট করার আগে একটা প্রিন্ট প্রিভিউ স্ক্রিন, সেটা আমরা দেখে থাকি। প্রিন্ট প্রিভিউর পরে এটা প্রিন্টে চলে যায় ডাইরেক্ট। চলে আসি পরবর্তীতে। ডিজিটাল ভিডিও কনসিস্ট অফ এ সিরিজ অফ, কোন সিরিজটা ফলো করে? সেটা হচ্ছে মিডিয়া ক্লিপ, ক্যাপচার, ফ্রেম, পিকচার, নান অফ দ্য অ্যাবাভ। তাই এখানে কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনাদের জানতে হবে, প্রত্যেকটা ভিডিও ক্লিপ কিন্তু একটা ফ্রেম, যেমন প্রত্যেকটা ফ্রেম জুড়ে জুড়ে মানে প্রত্যেকটা স্টিল ফটোগ্রাফি জুড়ে জুড়ে কিন্তু একটা ফ্রেম তৈরি, আর ফ্রেমটাই কিন্তু ডিজিটাল ফটোগ্রাফির মেন আধার। চলে আসি পরবর্তী কোশ্চেনে। হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য প্রাইমারি টাস্ক অফ NAS সার্ভার? তাহলে NAS সার্ভারের প্রাইমারি যে টাস্কটা, সেই টাস্কটা কি? সেটা হচ্ছে কিন্তু বন্ধুরা ফাইল শেয়ারিং। চলে আসি পরবর্তী কোশ্চেন। ইফ ইউ চেঞ্জ উইন্ডোজ 98 টু XP ইউ আর অ্যাকচুয়ালি পারফর্মিং ড্যাশ, আপস্টার্ট, আপগ্রেড, আপডেট, পাঁচ, না নান অফ দিস? তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা আপগ্রেড। প্যাচ না, এই কথাটা আপডেটও না, এটা কথা হবে যে আপগ্রেড। চলে আসছি পরবর্তী কোশ্চেন। টু মেক এ কপি অফ দ্য কারেন্ট ডকুমেন্ট টু ডিস্ক, এটাকে কি বলে? ইউজ দ্য সেভ কমেন্ট, দিস ক্যান নট বি ডান, ইউজ দ্য ডুপ্লিকেট কমেন্ট, কপি দ্য ডকুমেন্ট, ইউজ দ্য সেভ অ্যাজ কমেন্ট। মানে বন্ধুরা এই কোশ্চেনটা একটু ডিসকাস করতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে সেভ অ্যাজ, মানে ধরুন কোনো একটা ফাইল আপনি সেভ করেছেন, তা ফাইল সেভ করার পরে আপনি যদি সেভ করেন তাহলে ফাইলটা ওই নামের ভিতরেই কিন্তু সেভ হবে, যে নামে ফাইলটা সেভ করে রেখেছেন। কিন্তু যদি আপনি সেভ অ্যাজ করেন তাহলে ফাইলটা বিভিন্ন নামে এবং বিভিন্ন ডেস্টিনেশনে আপনারা কিন্তু সেই ফাইলটা স্টোর হবে। তা সেটাই এখানে কিন্তু বলা হয়েছে যে একটা ফাইলকে যদি আপনি বিভিন্ন নামে সেভ করতে যান বা বিভিন্ন জায়গায় সেভ করতে যান তাহলে সেটার অপশান হবে কিন্তু সেভ অ্যাজ, তখন কিন্তু সেভ কাজ করবেন না, তখন কিন্তু সেভ অ্যাজ দিয়ে আপনি মেনি লোকেশনে ওই ফাইলটাকে সেভ করতে পারবেন। চলে আসি পরবর্তী কোশ্চেনে। দি মেইন সিস্টেম বোর্ড অফ এ কম্পিউটার ইজ কল্ড ড্যাশ, কি বলে এটাকে? ইন্টিগ্রেটেড সার্কিট, মাদারবোর্ড, প্রসেসর, মাইক্রোচিপ, না নান অফ দিস? এটাকে কিন্তু সেই চিপগুলো যে জায়গায় লাগানো থাকে সেটা কিন্তু হচ্ছে মাদারবোর্ড। চলে আসি আমরা এবার পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে। ইয়োর পোর্শন ইন দ্য টেক্সট ইজ শোন বাই এ ড্যাশ, কি দিয়ে? ব্লিঙ্কিং করে, কারসার থাকে, কাউজার থাকে, না পয়েন্টার থাকে, না নান অফ দিস থাকে? এটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে একটা কারসার বিপ বিপ করতে থাকে, সেটা হচ্ছে একটা কারসার। চলে আসি। আর মাউসের পয়েন্ট, মাউসের যে পয়েন্ট থাকে সেটাকে বলে পয়েন্টার, আর কিবোর্ড দিয়ে যেটা আপনি লেখেন সেটাকে বলে কিন্তু কারসার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। হাউ মেনি মেগাবাইটস মেক্স এ জিজাবাইট, কত মেগাবাইটে এক জিজাবাইট? এটা আপনারা সবাই জানেন যে 1024 মেগাবাইটে এক জিজাবাইট হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। ইউজিং আউটপুট ডিভাইস ওয়ান ক্যান ড্যাশ, आउटपुट डिवाइस वन कैन डैश माने कि करते पारे इनपुट डेटा स्टोर डेटा स्कैन डेटा व्यू और प्रिंट डेटा ना नान अफ दिस তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা ভিউ অর প্রিন্ট ডেটা চলে আসি পরবর্তী क्वेश्चन হুইচ কন্টেন্টস আর লস্ট when the computer turn off মানে যখন কম্পিউটার বন্ধ হয়ে যায় তখন কি হয় ব্যাপারটা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে স্টোরেজ ইনপুট আউটপুট না মেমরি তা এখানে কি বলছে যে হুইচ কন্টেন্ট আর লস্ট when the computer turn off এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা মেমরি চলে আসি আমরা পরবর্তী क्वेश्चनে When you save to this, your data will remain intact even when the computer is turned off. তাহলে যখন turn off হয় তখন ক্ষেত্রে কি হয় RAM, motherboard, secondary storage, primary storage না none of this. তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের একটা জিনিস জানা উচিত যে এটা কিন্তু উত্তর হবে secondary storage device. মানে when you save to this কোন একটা ডকুমেন্ট আপনি লিখে যাচ্ছেন যতক্ষণ না সেভ হচ্ছে ততক্ষণ সে RAM এ থাকে আর your data will remain intact even when the computer is turned off মানে ডাটা সেম যা আছে তাই থাকে কম্পিউটার বন্ধ হয়ে গেলেও কিন্তু ডেটা তাই থাকে এটা কিন্তু স্টোরেজ ডিভাইসের জন্য এটা হয়ে থাকে যে যখন আপনি ফাইলটা সেভ করছেন তখন সে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে সেভ হয়ে যাচ্ছে আর যতক্ষণ ফাইলটা গোয়িং অন করছেন মানে রিয়েল টাইম তখন সেটা কিন্তু র্যামের ক্যাশে মেমোরিতে ফাইলটা থেকে যাচ্ছে চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে দ্য piece of hardware that convert your computer digital signal to analog signal that can travel over telephone line is called আমরা এটা সবাই ব্যবহার করে থাকি এটাকে বলে মডুলেশন ডিমডুলেশন এটা মোডেমের ভিতরে থাকে এটা সঠিক উত্তর কিন্তু বন্ধুরা হবে মোডেম চলে আসি আমরা পরবর্তী क्वेश्चन when the pointer is pointed on a dash it is shaped like a hand মানে কখন এটা হাতের মতো দেখতে হয় গ্রামার এররের ক্ষেত্রে ফরম্যাটিং এররের ক্ষেত্রে স্ক্রিন টিপের ক্ষেত্রে স্পেলিং এররের ক্ষেত্রে না হাইপারলিং এর ক্ষেত্রে আপনারা দেখবেন কোন লেখা যখন নীল হয়ে নিচে দাগ হয়ে আছে তখন সেখানে আপনি মাউসের পয়েন্টারটা নিয়ে যাবেন দেখবেন সেটা একটা হাত হয়ে আছে তো এটা কিন্তু হাইপারলিংক যে লাইনটাই বা যে ওয়ার্ডে করা আছে সেটার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় চলে আসি আমরা পরবর্তী क्वेश्चन এ কম্পিউটার program that convert an entire program into mechanical language at one time is called A/N সেটাকে কি বলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি ইন্টারপ্রেটার না স্টিমুলেটর না কম্পাইলার না নাম্বার না নান অফ দিস এটা কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা কম্পাইলার তে তখন সে কি করে কম্পাইল করে আর কম্পাইলটা কি না একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু ডু এ স্পেসিফিক টাস্ক উই ইউজ এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলে আসি আমরা পরবর্তী क्वेश्चनে ফর সায়েন্টিফিক ওয়ার্ক দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইজ তাহলে সায়েন্টিফিক ওয়ার্কের ক্ষেত্রে যেটা খুব পপুলার ল্যাঙ্গুয়েজ সেটা কি আমাদের সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে তা সেটা হচ্ছে কিন্তু ফরট্রান মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেটর চলে আসি আমরা পরবর্তী क्वेश्चनে টিসিপি ট্রান্সফার টিসিপি এখানে ফুল ফর্মটা কি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে টিসিপি মানে হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এটা অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর চলে আসছে আমরা পরবর্তী क्वेश्चन দ্য ফার্স্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আর মানে প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার কোনটা সেটা কিন্তু আমাদের এখানে বলতে জানতে চাওয়া হয়েছে এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা মোজাইক চলে আসি আমরা পরবর্তী क्वेश्चनে হুইচ মেমোরি ইজ নন ভোলাটাইল এন্ড মে বি রিটেন অনলি ওয়ান্স নন ভোলাটাইল মানে যেটা ভোলে না এবং যেখানে একবারই লেখা সম্ভব হয় সেটা কিন্তু পি রম কিন্তু এখানে সঠিক উত্তর প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি চলে আসি পরবর্তী क्वेश्चन হচ্ছে ইডিভিএসি স্ট্যান্ডস ফর মানে ইডিভিএসি এর ফুল ফর্মটা কিন্তু জিজ্ঞেস করেছে এর ফুল ফর্মটা হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল Automatic computer. चले आसी हमारे बार परवर्ती क्वेश्चन A mistake in an algorithm that causes incorrect result is called a. शेटे के की बोले? शेटे की logical error, शेटे की syntax error, शेटे की machine error, ना शेटे की compile error, शेटे की none of this. तो एक देखो A mistake in an logical system क्षेत्रे ये किन्तु सब समय जो ना logical error माने जुक्तिगत भूल. चले आसी परवर्ती क्वेश्चन है A set of step by step procedure for accomplish a task is known A/N সেটাকে কি বলে সেটাকে এখানে বলা হয়েছে অ্যালগরিদম হার্ডওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার বাগ ফার্মওয়্যার প্রোগ্রাম না নান অফ দিস এর কিন্তু সঠিক উত্তর বন্ধুরা হবে অ্যালগরিদম চলে আসি আমরা পরবর্তী क्वेश्चन হুইচ অফ দি ফলোইং ইজ নট ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস এমএস অফিসের কোনটা ভ্যালিড ভার্সন না অফিস এক্সপি আছে উইন্ডোজ অফিস ভিস্তা কিন্তু নেই অফিস 2007 আছে নান অফ দিস তার আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি যে অফিস ভিস্তা বলে কিন্তু ভ্যালিড ভার্সন আমাদের নেই चले आसि आमरा परवर्ती क्वेश्चने डैश आर attempt by individual to obtain confidential information from you by falsify their identity তাহলে এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে falsify যেটা হয় সেটা কি না সেটা হচ্ছে ফিশিং ফিশিং কথাটির সম্বন্ধে আমরা নিশ্চয়ই পরিচিত আছেন যে ফিশিং হ্যাকিং এগুলোর সাথে কিন্তু আমরা না পরিচিত যে কি না ফিশিং আর attempt by individual to obtain confidential information from you by flashing their identity এটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আর এই ফিশিংটা কিন্তু যারা হ্যাকার আছে তারা কিন্তু এটা ইউজ করে থাকে চলে আসছি যে এখানে আপনি কনফিডেনশিয়াল কি দিলেন সেটা কিন্তু তারা দেখতে পায় আপনারা এই জিনিসটা দেখতে পাবেন আপনারা যদি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন তার ক্ষেত্রে কিন্তু এই এরর গুলো কিন্তু প্রচুর পরিমাণে হয় আর আপনারা দেখবেন এরকম খুব জালিয়াতির শিকার হয়েছে ব্যাংকের যারা পয়সা রেখেছে তাদের টাকা কিন্তু ফিশিং করে টুকে নিয়েছে বা কোনো একটা কোনো দুই নম্বরের রাস্তা দিয়ে তারা টাকা সব তুলে নিয়েছে চলে আসি পরবর্তী কোশ্চেনে হুইচ অফ দি ফলোইং ইজ দা ফাস্টেস্ট টাইপ অফ কম্পিউটার মানে কোন ধরনের কম্পিউটারটা এখানে ফাস্টেস্ট যে অপশন দেওয়া আছে তার মধ্যে ল্যাপটপ নোটবুক পার্সোনাল কম্পিউটার ওয়ার্কস্টেশন আর সুপার কম্পিউটার তো সুপার কম্পিউটার কিন্তু একটা ফাস্টেস্ট কম্পিউটার এগুলো স্যাটেলাইটে থাকে আর বর্তমান দিনে বড় বড় জায়গায় এই ফাস্টেস্ট কম্পিউটারকে ব্যবহার করা হয় চলে আসছি পরবর্তী কোশ্চেন হুইচ অফ দি ফলোইং ইজ নট এ টার্ম অফ পার্টেনিং টু দ্য ইন্টারনেট মানে ইন্টারনেটের সাথে পার্টেনিং না এর মধ্যে কোনটা মানে ইন্টারনেটের সাথে সংযুক্ত না লিঙ্কটা সংযুক্ত কিবোর্ডটা সংযুক্ত না ব্রাউজার সংযুক্ত সার্চ ইঞ্জিন হাইপারলিংক এগুলো সবকটা ইন্টারনেটের সাথে সংযুক্ত শুধু কিবোর্ড বাদ দিয়ে চলে আসছি পরবর্তী কোশ্চেনে দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি আর লোকেটেড অন দ্য কোথায় এগুলোকে দেখা যায় কোনটা না সিপিইউ আর মেমোরি এটা দেখা যায় কিন্তু বন্ধুরা মাদারবোর্ডে এগুলো লাগানো থাকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে A dash is an additional set of commands that the computer display after you make a selection from the main menu তাহলে সেই মেন মেনু সেটাকে কি বলে না সেটা হয় তখন একটা ডায়ালগ বক্স তাহলে এই ডায়ালগ বক্স is an additional set of commands that the computer display after you make a selection from the main menu মানে কোনো মেনুর কাছে আপনি যদি মাউসের পয়েন্টারটি নিয়ে যান তাহলে একটা ডায়ালগ বক্স দেখায় যে সেটির সম্বন্ধে একটা শর্ট নোট মোটা দেয়া থাকে চলে আসছি পরবর্তী কোশ্চেনে এ লেটার মেমো প্রপোজাল অর আদার ফাইল দ্যাট ইট ক্রিয়েট ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড ইজ কল্ড অ্যাজ সেটাকে বলে মাস্টার স্লাইড ডকুমেন্ট ওয়ার্কশিট না নান অফ দিস তো বন্ধুরা এটাকে কিন্তু একটা সবসময়ের জন্য একটা ডকুমেন্ট কেন না মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে ডকুমেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা কিন্তু ব্যবহার করে থাকি চলে আসছি পরবর্তী কোশ্চেনে হুইচ অফ দি ফলোইং আর পার্টস অফ দ্য সিপিইউ সিপিইউর পার্ট আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে বা জানতে চাওয়া হয়েছে এখানে কি দেওয়া আছে সেকেন্ডারি মেমোরি কন্ট্রোল ইউনিট ইনপুট ডিভাইস প্রিন্টার না নান অফ দিস তা কন্ট্রোল সিপিইউ একটা কন্ট্রোল ইউনিট কিন্তু পার্ট হচ্ছে সিপিইউর পার্ট একটা কিন্তু কন্ট্রোল ইউনিট বা সিইউ বলে এটাকে উল্লেখ করা থাকে এপিআই ট্রান্সফার পরবর্তী প্রশ্ন এপিআই এপিআইর ফুল ফর্ম আমাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে এপিআইর ফুল ফর্ম হবে फ्रेम पर इंच মানে প্রতিটা ইঞ্চিতে কতগুলো ফ্রেম আছে সেটাকে কিন্তু এফপিআই দিয়ে ডিনোট করা হয় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে এই টেরাবাইট কম্প্রাইজ এই টেরাবাইট কম্প্রাইজ করে কি টিবি আমরা জানি কি না 1024 কিলোবাইটে 1 টেরাবাইট হয় সরি 1024 জিগাবাইটে 1 কিলোবাইট হয় চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন দ্য মেমোরি হুইচ ইজ অ্যাট মোস্ট অ্যাক্সেসিবল টু দ্য প্রসেসর ইজ সেটাকে কি বলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে অপশন দেওয়া আছে ক্যাশে মেমোরি RAM হার্ড ডিস্ক ফ্ল্যাশ মেমোরি না নান অফ দিস এর সঠিক উত্তর হবে বন্ধুরা ক্যাশে মেমোরি চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন ইন হুইচ কাইন্ড অফ ডিস্ক ডাজ দ্য রিড রাইট হেড ফিজিক্যালি টাচ দ্য সারফেস মানে ফিজিক্যালি সারফেসটাকে টাচ করে হেডটা রিড অ্যান্ড রাইটের ক্ষেত্রে সেটা কি হার্ড ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক ফ্লপি ডিস্ক অল অফ দ্য অ্যাবাভ না নান অফ দিস এর কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা এটা কিন্তু ফ্লপি ডিস্ক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন ফ্ল্যাশ ক্যাশে মেমোরি ইজ ক্যাশে মেমোরি কোনটা সেটা আমাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে এই ক্যাশে মেমোরিটার সঠিক উত্তর হবে স্মলার অ্যান্ড ফাস্টার দেন মেন মেমোরি থেকে স্মল এবং দ্রুত হচ্ছে ক্যাশে মেমোরি চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন বায়োস আর রেসপন্সিবল ফর মানে বায়োস কিসের জন্য রেসপন্সিবল এখানে অপশন দেওয়া আছে এই অপশনগুলোর মধ্যে সঠিক কিন্তু হ্যান্ডেলিং দ্য পার্টিকুলার অফ ইনপুট অ্যান্ড আউটপুট অপারেশনের জন্য কিন্তু বায়োসটা রেসপন্সিবল। বায়োসের ফুল ফর্ম হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, MIME ইজ অ্যান অ্যাক্রোনমি ফর, কিসের এটা অ্যাক্রোনমি এটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এটা কিন্তু সঠিক উত্তর হবে মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন, একে MIME বলে ডিনোট করা হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ডিসপ্লে দ্য কন্টেন্ট অফ দি অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেলের কন্টেন্টটা ডিসপ্লে করে কে, সেটা অ্যাক্টিভ সেল, ফর্মুলা বার, মেনু বার, নেম বক্স না নান অফ দ্য অ্যাবাব। তা একটা জিনিস দেখবেন আপনারা যখন এক্সেলে কাজ করবেন, যখন যে সেলে আছেন সেই সেলে কি ভ্যালু বা কি ডেটা আছে সেটা কিন্তু আপনাদের ফলো করায় কে, না সেটা কিন্তু ফর্মুলা বারে কিন্তু আপনারা এই লেখাটা দেখতে পারবেন যে সেই সেলটায় অ্যাকচুয়াল কি ফর্মুলা দেওয়া আছে বা সেই সেলটা কি ডিনোট করছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ক্রিয়েটিং এ চার্ট ফ্রম দ্য সিলেক্টেড সেল। তাহলে কি হচ্ছে সেই শর্টকাটটা কি, সেই শর্টকাটটা হচ্ছে একটা চার্ট বানানোর জন্য শর্টকাট কি, এক্সেলে দেখবেন একটা চার্টকে আপনি সিলেক্ট করে, যদি আপনি সিলেক্ট নাও করেন তাহলে পুরো পেজটারই হবে, আর যদি সিলেক্ট করেন তাহলে স্পেসিফিক সেটার হবে, সেটা করে আপনারা যদি F11 key প্রেস করেন তাহলে সেটা একটা চার্ট আকারে আপনাকে স্ক্রিনে দেখায়। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ ফাইল স্টার্টস MS DOS, মানে MS DOS এর আপনি যদি রানের মধ্যে winword.exe লেখেন তাহলে MS Word খুলে যাবে, তাহলে MS Word এর শর্টকাট হচ্ছে winword.exe। চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন, আপনাদের স্ক্রিনে ড্যাশ সিস্টেম ইউজ এ লাইট বিম to span input data and convert it into electronic signal which are sent through computer for processing। এটাকে কি বলা হচ্ছে, এটাকে কি বলে ইমেজ রিকগনিশন, অপটিক্যাল রিকগনিশন, PDF অ্যাপ্লিকেশন না নান অফ দিস। এটা সঠিক উত্তর হবে বন্ধুরা অপটিক্যাল রিকগনিশন, এটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, ড্যাশ ডিভাইস অ্যাকসেপ্ট দ্য স্পোকেন ওয়ার্ড থ্রু এ মাইক্রোফোন অ্যান্ড কনভার্ট ইট ইন্টু বাইনারি কোড দ্যাট ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য কম্পিউটার। এটাকে কি বলে, এটা কিন্তু বন্ধুরা এটাকে বলে স্পিচ রিকগনিশন। এটা কিন্তু আপনারা মোবাইলে খুব ব্যবহার করে থাকেন, যখন গুগল সার্চ করেন তখন এই স্পিচ রিকগনিশন অপশানটা কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, দ্য প্রসেস অফ অ্যানালাইজিং লার্জ ডেটা সেট ইন সার্চ অফ নিউ প্রিভিয়াসলি আনডিসকভার্ড রিলেশনশিপ ইজ নোন অ্যাজ, সেটাকে কি বলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ডাটা মাইনিং। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, which of the following is a network in which computers are located physically close together often in the same building। তাহলে সেম বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কোন নেটওয়ার্কটা ব্যবহার করি, সেটা কি WAN, PAN, MAN না LAN। তাহলে সেম বিল্ডিং এ আমরা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা কিন্তু ব্যবহার করে থাকি। WN WAN মানে ওয়াইড এরিয়া, PAN মানে পার্সোনাল এরিয়া, MAN মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর LAN মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, what kind of server convert IP address to domain name। তাহলে কোন সার্ভারটা করে, এই সার্ভারটা কি সেটা আমাদের জানতে চেয়েছে, সেটা হচ্ছে DNS ডোমেইন নেম সার্ভার, এটা কিন্তু করে এই কাজটা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইন দ্য OSI ওপেন সিস্টেম ইন্টারফেস মডেল দ্য অ্যাকচুয়াল ট্রান্সমিশন অফ ডেটা ইজ হ্যান্ডেলড ইন দ্য ড্যাশ লেয়ার। এটা সঠিক উত্তর আমরা দেখে নিই, অপশান A আছে ডেটা লিঙ্ক, অপশান B আছে ফিজিক্যাল, অপশান C আছে নেটওয়ার্ক, অপশান D আছে ট্রান্সপোর্ট, আর অপশান E আছে নান অফ দিস। তাই এটা সঠিক উত্তর হবে বন্ধুরা কিন্তু ফিজিক্যাল। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, হুইচ ডিভাইস ক্যান নট বি শেয়ার্ড ইন দ্য নেটওয়ার্ক, কোন ডিভাইসটা নেটওয়ার্কের সাথে শেয়ার করা যায় না। এটা কি কিবোর্ড, এটা কি কিওয়ার্ড, এটা কি কম্পিউটার, এটা কি প্রিন্টার, এটা নান অফ দিস। তাহলে এর সঠিক উত্তর হবে বন্ধুরা কিওয়ার্ড। কিওয়ার্ড কিন্তু এখানে নেটওয়ার্কের সাথে শেয়ার করা যায় না, এখানে কিওয়ার্ড হতে পারতো, বা এখানে যদি স্পেলিং মিস্টেক থাকে ওটা কিবোর্ড হতে পারে। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোইং ইজ এ গ্রাফিক সলিউশন অফ ওয়ার্ড প্রসেসর, ওয়ার্ড প্রসেসরের গ্রাফিক সলিউশন কোনটি, ক্লিপার্ট, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ না অল অফ দ্য অ্যাবাভ। তা গ্রাফিক্যাল কিন্তু এটা কিন্তু ক্লিপার্টটা আপনারা কিন্তু সবাই ব্যবহার করে থাকেন। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হোয়াট ইজ দ্য স্টোরেজ এরিয়া ফর ইমেল মেসেজিং কল্ড, সেটাকে কি বলে, এ মেল বক্স, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ নেটওয়ার্ক অফ গ্রাফিক্যালি ডিস্টেন্ট কম্পিউটার্স অ্যান্ড টার্মিনালস ইজ কল্ড এ, সেটাকে কি বলে আমাদের এখানে जानते चाओ सेटाके बला होच्छे वाइड एरिया नेटवर्क बा WAN। WAN किन्तु एखाने सठिक उत्तर। चले आसछि आमरा परवर्ती क्वेश्चन। वन बाइट रिप्रेजेंट एक बाइट की रिप्रेजेंट करे एटा कि 8 कैरेक्टर 8 बिट ए सिग्नल डिजिट उइथ 2 पसिबल स्टेट ना ए वार्ड। ताहले बंधुरा एटा किन्तु 8 बिट निये किन्तु एक बाइट तैरी हय। चले आसछि आमरा परवर्ती क्वेश्चन। व्हिच अफ दि फलोइंग रानस ऑन ए यूजार्स लोकल कम्पिউটার एंड इज यूज टू रिप्रेजेंट एंड डिसप्ले वेब पेज। एर मध्य कोनटा एखाने आछे एफटीपी वेब ब्राउजार वेब सार्वर HTML ना नान अफ दिस। एखाने एर सठिक उत्तर होबे किन्तु बंधुरा वेब सार्वर। चले आसछि आमरा परवर्ती क्वेश्चन। व्हिच अफ दि फलोइंग इज द मोस्ट फ्रिकुएंटली यूज्ड इनपुट डिवाइस। से इनपुट डिवाइसटा जे इनपुट डिवाइसटा खूब बारे बारे जेटा व्यवहार करा हय सेटा कि आछे माइक्रोफोन स्कैनार टाच स्क्रीन माउस ना नान अफ दिस। आपनारा सबाई एटा बेशी व्यवहार करेन सेटा किन्तु माउस। चले आसछि आमरा माउस होच्छे कि ना एडमिनिस्ट्रेटर ताई ना बर्तमान दिने माउस किन्तु एडमिनिस्ट्रेटर। चले आसछि परवर्ती क्वेश्चन। टू एनालाइज वास्ट क्वांटिटी अफ साइंटिफिक डेटा एंड डिसप्ले अंडरलाइंग पैटार्न यू वुड यूज ए। कोनटा व्यवहार करबे कोन धरनेर कम्पिउटार व्यवहार करबे सेटा मेनफ्रेम व्यवहार करबे सार्वर व्यवहार करबे सुपार कम्पिउटार व्यवहार करबे मिनि कम्पिउटार व्यवहार करबे नान करबे। ताहले मिनि कम्पिउटार आमरा जेटा व्यवहार करी सार्वर जेटा सार्वरेर उपरे आमादेर उपरे देवा आछे माने आमादेर महाकाशे आछे। मेनफ्रेम जेटा इउनिभार्सिटी व्यवहार करे आर बाद थाकलो सुपार कम्पिउटार। ताहले आमरा सुपार कम्पिउटार दिये विशाल परिमाण डेटा बा विशाल क्वांटिटी डेटा बा साइंटिफिक ट्रुथ एगुलो आमरा व्यवहार करी सुपार कम्पिउटार एखानटाय। चले आसछि परवर्ती क्वेश्चन। द फ्री ओपेन सोर्स ऑपरेटिंग सिस्टेम दैट इज बिकामिंग पपुलर इज। जेटा पपुलर एवं ओपेन सोर्स सेटा किन्तु बंधुरा लाइनेक्स किन्तु ओपेन सोर्सिंग ऑपरेटिंग सिस्टेम। ठीक है। चले आसछि परवर्ती क्वेश्चन। व्हाट टर्म इज यूज टू डिस्क्राइब सफ्टवेयर दैट मनिटर्स योर ऑनलाइन कंप्यूटर एक्टिविटी। माने कोनटा आपनादेर ऑनलाइन एक्टिविटी सेटाके माने डिस्क्राइब करे सेटा हच्छे किन्तु स्पाइवार। एखाने किन्तु सठिक उत्तर। चले आसछि आमरा परवर्ती क्वेश्चन। व्हिच of the following is a memory management technique that makes the random access memory appear larger than it is। মানে যেটা এটার থেকে বড় সেটা কি না এখানে আমাদের চারটি অপশন দেওয়া আছে। এই চারটি অপশনের মধ্যে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর হবে কিন্তু ভার্চুয়াল মেমোরি কিন্তু লার্জার। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। which of the following is not a part of motherboard। not किन्तु नेगेटिव प्रश्न जेटा ना सेटा आमादेर एखाने बोलते हबे। अपशन देवा आछे कि सिस्टेम क्लक कानेक्टर सीपीयू चिपसेट ना नान अफ दिस। ता एखाने सठिक उत्तर बंधुरा कानेक्टर किन्तु मदरबोर्डेर पार्ट नय। चले आसछि परवर्ती क्वेश्चने। an example of wireless medium that sends data through the air or space is। সেটা কোনটা আমাদের এখানে কিন্তু ডিনোট করতে হবে বা কোনটা সেটা আমাদের কিন্তু চেয়েছে সেটা আমাদের বলতে হবে। এটা সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা মাইক্রোওয়েভ। চলে আসছি পরবর্তী কোশ্চেন। দ্য বেসিক ইউনিট অফ এ ওয়ার্কশিট ইনটু হুইচ ইউ এন্টার ডেটা ইন এক্সেল ইজ কল্ড অ্যাজ। সেটাকে কি বলে মানে এক্সেলের কোষ যেটা এক্সেলের সেল যেটা সেটাই কিন্তু এখানে মেইন এক্সেলের কোষ। এটা এখানে সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা সেল। চলে আসছি আমরা এবার পরবর্তী क्वेश्चन আপনাদের স্ক্রিনে। অল অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ রিয়েল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিস্ক এক্সপেক্ট। মানে এক্সেপ্ট কোনটা বাদ দিয়ে এটা আমাদের সেটা বলতে হবে। এটা কিন্তু এক ধরনের নেগেটিভ প্রশ্ন। তা এই কোশ্চেনের অ্যান্সার কী হবে হ্যাকার ভাইরাস স্প্যাম আইডেন্টিফাই থ্রেড নান অফ দিস। তাই এখানে বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে স্পাম মেল। আপনারা এই কথাটার সাথে পরিচিত আছেন। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ হার্ডওয়্যার। তাহলে নেগেটিভ প্রশ্ন কোনটা হার্ডওয়্যারের এক্সাম্পল না যেটা না সেটা কিন্তু আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে যেটা না। তাই এখানে আমরা দেখে নিই অপশানগুলো কী কী আছে। অপশান আছে স্ক্যানার হার্ডওয়্যার প্রিন্টার হার্ডওয়্যার মনিটর হার্ডওয়্যার আর মাউস হার্ডওয়্যার। তাহলে নট অ্যান এক্সাম্পল অফ হার্ডওয়্যার তো এখানে দেখুন স্ক্যানারটা হার্ডওয়্যার প্রিন্টার হার্ডওয়্যার মনিটর হার্ডওয়্যার মাউস হার্ডওয়্যার। পরবর্তীতে আছে কি ইন্টারপ্রেটার। তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা ইন্টারপ্রেটারটা কিন্তু কোনো হার্ডওয়্যার না। মানে এটা কিন্তু স্পর্শ করা যায় না। মেইন ডিফারেন্স আপনাদের এর আগে বলে দিয়েছিলাম যে কি হার্ডওয়্যারকে স্পর্শ করা যায় আর সফটওয়্যারকে কিন্তু স্পর্শ করা যায় না। তা সেক্ষেত্রে এখানে কিন্তু ইন্টারপ্রেটার এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন। দ্য প্রসেস অফ ট্রেন্ডিং গুডস ওভার দ্য ইন্টারনেট ইজ নোন অ্যান্ড ড্যাশ। এটা বর্তমান দিনে খুব চলছে। তা এটা আপনারাও করেছেন সেটাকে কিন্তু বলা হচ্ছে ই কমার্স, ইলেকট্রনিক কমার্স। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। দ্য 0 and 1 ইন দ্য বাইনারি নাম্বার সিস্টেম আর কল্ড বাইনারি ডিজিটস অর, আর কি বলে এটাকে সেটা আমাদের এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে। এটাকে বলে হচ্ছে বাইটস, এটাকে বলে হচ্ছে বিটস। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। One of the components of central processing unit CPU of the computer that performs mathematical and logical operation is called, এটাকে বলা হচ্ছে ALU, arithmetical logical unit। চলে আসছি পরবর্তী কোশ্চেন। Dash is the key we use to run the selected command, তাহলে কি কি ইউজ করি কোনো জিনিসকে সিলেক্ট করার জন্য সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে ড্যাশ কি, ড্যাশ ইজ দ্য কি উই ইউজ টু রান দ্য সিলেক্টেড কমান্ড, মানে একটা কমান্ডকে রান করার জন্য আমরা কোন কি ব্যবহার করি। আমরা প্রত্যেকটা কমান্ডের পরে কিন্তু একটা এন্টার দিই, এন্টার মানেই রান, এন্টার মানেই এক্সিকিউট। ঠিক আছে বন্ধুরা, চলে আসছি আমরা এবার পরবর্তী কোশ্চেন। সিপিইউ ক্যাপাসিটি ক্যান বি মেজার্ড ইন, মানে সিপিইউ ক্যাপাসিটি এর মধ্যে কোনটা দিয়ে মেজার করা হয়? বিপিএস, এমআইপিএস, এমএইচজেড, এমপিআই, কেএইচএস। এর সঠিক উত্তর হবে কিন্তু এমএইচজেড, মেগাহার্জ দিয়ে কিন্তু সিপিইউর যে ক্যাপাসিটি সেটা কিন্তু করা হয়, মেজার করা হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ট্রেজার্স টুলস ইন এমএস ওয়ার্ড ইজ ইউজড ফর, কিসের জন্য এটাকে ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে বন্ধুরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড, এর জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয়। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হুইচ অফ দি ফলোইং ইজ ডিফারেন্ট ফ্রম আদার, এর মধ্যে মানে অড মেন আউট আমাদের এখানে করতে হবে, তা এর মধ্যে কোনটা আলাদা? উইন্ডো, ইন্টারনেট, উইন্ডোজ, লাইনিক্স, ইউনিক্স, নান। তার মানে এখানে দেখুন এই সবকটাই অপারেটিং সিস্টেম, ইন্টারনেটটা এখানে বাদ দিয়ে বাদ দেয়, এগুলো কিন্তু সবকটাই অপারেটিং সিস্টেম। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। লোডিং অপারেটিং সিস্টেম অন টু র্যাম ইজ কল্ড, মানে র্যামে যখন একটা অপারেটিং সিস্টেম লোড হয় তখন সেটাকে কি বলে সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, তা সেটাকে বলে কিন্তু বন্ধুরা বুটিং। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন। দ্য বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বায়োস ইজ স্টোরড ইন, মানে বায়োসটা কোথায় স্টোর করা থাকে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। সেটা কিন্তু রম, মানে রিড অনলি মেমোরিতে কিন্তু বায়োসটাকে স্টোর করা থাকে, যেটা কি না নন ভোলাটাইল। চলে আসছি পরবর্তী। হুইচ অফ দি ফলোইং ইজ নট এ টাওয়ার, টাওয়ার না কোনটা সেটা আমাদের এখানে কিন্তু বলতে হবে। সেটা হচ্ছে সিপিইউ, মাদারবোর্ড, পেরিফেরালস, অল অফ দ্য অ্যাবাভ, নান অফ দিস। তাহলে এর কিন্তু সঠিক উত্তর হবে বন্ধুরা কম্পিউটার পেরিফেরালস। কম্পিউটার পেরিফেরালস কোনগুলো? যে ডিভাইসগুলো কখনো ইনপুট আর কখনো আউটপুট হিসেবে কাজ করে সেই ডিভাইসগুলোকে কিন্তু কম্পিউটার পেরিফেরালস বলে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। হোয়াট ইজ MP3? MP3 এটা কি? আপনারা MP3 গান সম্পর্কে সবাই পরিচিত, তা কি না এটা কিন্তু একটা সাউন্ড ফরম্যাট। চলে আসছি পরবর্তী কোশ্চেন। ডেটা রিপ্রেজেন্টেশন ইজ বেসড অন দি ড্যাশ নাম্বার সিস্টেম হুইচ ইউজেস টু নাম্বারস টু রিপ্রেজেন্ট অল ডেটা, তা সেটা কি আমাদের এখানে কিন্তু বর্ণনা করতে হবে বা সেটা আমাদের এখানে বলতে হবে। সেটা কি না সেটা একটা বাইনারি। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন। টু হোয়াট টেম্পোরারি এরিয়া can you store text and other data and later paste them to another location? খুব ভালো কোশ্চেন। আমরা প্রথমে যখন কোনো ডেটাটাকে কপি করে রাখি তাহলে সেটা কোথায় স্টোর থাকে পেস্ট করার জন্য পরবর্তীতে, তা এর সঠিক উত্তর হবে কিন্তু বন্ধুরা দ্য ক্লিপবোর্ড, কিন্তু এখানে সঠিক উত্তর। এবার আমরা চলে আসছি বন্ধুরা পরবর্তী পার্টে। পরবর্তী পার্ট যেটা হচ্ছে আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন। তা আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, আপনারা দয়া করে একটু খাতায় লিখে নেন তাহলে আপনাদেরই অ্যান্সার করতে সুবিধা হবে। তা আজকের হোম টাস্কের প্রশ্ন হলো হোয়াট টাইপ অফ ই কমার্স ইজ বিং ইউজড হোয়েন এ স্টুডেন্ট বাই এ কম্পিউটার ফ্রম dell.com? A, B2B, B, C2C, C, B2E, D, B2C, আর ই হচ্ছে নান অফ দিস। আমি আবার আজকে আপনাদের প্রশ্নটা বলছি। What type of e-commerce is being used when a student buys a computer from Dell.com? Option A, B2B, option B, C2C, option C, B2E, option D, B2C, option E, none of these. আপনারা সঠিক উত্তর খুব তাড়াতাড়ি কমেন্ট লাইনে পোস্ট করুন। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন তাদের পুরস্কৃত করা হবে এবং আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনাদের দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা চলুন চট করে দেখে নেওয়া যাক আমরা আজকে এই 100টা কোশ্চেন, কী কী কোশ্চেন আমরা আজকে শিখলাম। একটু মন রাখবো আমরা আজকে অ্যান্সার শিখলাম বা কম্পিউটারে কী কী কোশ্চেনগুলো জানলাম। প্রথম প্রশ্ন ছিল codes consisting of line of varying width or length that are computer readable are known as এর সঠিক উত্তর ছিল a barcode। চলে আসি পরবর্তী কোশ্চেনে, a concentric circle on a disc is called, এটা সঠিক উত্তর হবে track। পরবর্তী কোশ্চেন, DSL is an example of A/N connect dash connection, এর সঠিক উত্তর হবে ব্রডব্যান্ড। চলে আসি পরবর্তী কোশ্চেন, instruction and data that are processed by the CPU are located in, এর সঠিক উত্তর হবে RAM। চলে আসি পরবর্তী কোশ্চেন, all the following are considered to be storage device except, এর সঠিক উত্তর হবে CPU। চলে আসি পরবর্তী কোশ্চেনে, 1 megabyte equals approximately 1 million bytes। চলে আসি পরবর্তী কোশ্চেন, which input device cannot be used to work in MS Office, এর সঠিক উত্তর হবে জয়স্টিক। চলে আসছে পরবর্তী কোশ্চেন, dash is a method in which multiple communication device are connected to one another efficiently, এর সঠিক উত্তর সুইচিং। চলে আসছে পরবর্তী কোশ্চেন, what's considered the backbone of the world wide web, এর সঠিক উত্তর হবে HTTP। চলে আসছে পরবর্তী কোশ্চেন, SMTP stands for, এর সঠিক উত্তর হবে simple mail transfer protocol। চলে আসছে পরবর্তী কোশ্চেন, storage that retain its data after the power is turned off is referred to as, সঠিক উত্তর নন ভোলাটাইল স্টোরেজ। পরবর্তী প্রশ্ন, which term identified main page of the entire site, এর সঠিক উত্তর URL। চলে আসি পরবর্তী কোশ্চেন, a hard copy of a document is, এর সঠিক উত্তর printed on the printer। চলে আসি পরবর্তী কোশ্চেন, which is the part of a computer that one can touch and feel, এর সঠিক উত্তর হচ্ছে হার্ডওয়্যার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, CPU stands for, এর সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, স্টার্ট অর রিস্টার্ট দি কম্পিউটার নোন অ্যাজ, এর সঠিক উত্তর হচ্ছে বুট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হু অ্যামংস দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন কম্পিউটার, এর সঠিক উত্তর চার্লস ব্যাবেজ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম লঞ্চড, এর সঠিক উত্তর 1985। চলে আসছি পরবর্তী কোশ্চেন, an educational institute would generally have the following in its domain name, এর সঠিক উত্তর হচ্ছে .edu। চলে আসি পরবর্তী কোশ্চেন, POST post stands for, এর সঠিক উত্তর হচ্ছে power on self test। চলে আসি পরবর্তী কোশ্চেন, which of the following can input graphical images and picture for a computer, এর সঠিক উত্তর হচ্ছে scanner। চলে আসি পরবর্তী কোশ্চেন, which of the following categories would include a keyboard, এর সঠিক উত্তর হচ্ছে ইনপুট ডিভাইসেস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ফর রানিং উইন্ডো মিনিমাম টিক্স ফ্রি স্পেস রিকোয়ার ইজ, এর সঠিক উত্তর 8 MB। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং প্রিন্টার জেনারেট ক্যারেক্টার ফ্রম এ গ্রিড, এর সঠিক উত্তর হচ্ছে ডট ম্যাট্রিক্স। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ লিস্ট অফ রুলস ফর ট্রান্সফারিং ডেটা ওভার এ নেটওয়ার্ক ইজ কল্ড, এর সঠিক উত্তর প্রোটোকল। চলে আসছি পরবর্তী কোশ্চেন, a table consists of dash, এর সঠিক উত্তর হচ্ছে রোজ অ্যান্ড কলাম। পরবর্তী কোশ্চেন, টু সি দ্য ডকুমেন্ট বিফোর দ্য প্রিন্ট আউট ইজ টেকেন ইউজড ড্যাশ, এর সঠিক উত্তর হবে প্রিন্ট প্রিভিউ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ডিজিটাল ভিডিও কনসিস্ট অফ এ সিরিজ অফ, এর সঠিক উত্তর হবে ফ্রেম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য প্রাইমারি টাস্ক অফ এ NAS সার্ভার, NAS সার্ভার, এর সঠিক উত্তর হচ্ছে ফাইল শেয়ারিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইফ ইউ চেঞ্জ উইন্ডোজ 98 টু উইন্ডোজ এক্সপি ইউ আর অ্যাকচুয়ালি পারফর্মিং, সঠিক উত্তর হবে আপগ্রেড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, টু মেক এ কপি অফ কারেন্ট ডকুমেন্ট টু ডিস্ক, এর সঠিক উত্তর হবে ইউজ দ্য সেভ অ্যাজ বাট কমান্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য মেইন সিস্টেম বোর্ড অফ এ কম্পিউটার ইজ কল্ড দ্য ড্যাশ, এর সঠিক উত্তর হবে হচ্ছে মাদারবোর্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইউর পজিশন ইন দ্য টেক্সট ইজ shown by a, এর সঠিক উত্তর হবে কার্সার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি মেগাবাইটস মেক এ জিজাবাইট, এর সঠিক উত্তর হবে 1024। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইউজিং আউটপুট ডিভাইসেস ওয়ান ক্যান ড্যাশ, এর সঠিক উত্তর হবে ভিউ অর প্রিন্ট ডেটা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ কনসিস্ট আর লস্ট হোয়েন দ্য কম্পিউটার টার্ন অফ, এর সঠিক উত্তর হচ্ছে মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, হোয়েন ইউ সেভ টু দিস ইয়োর data will remain intact even when the computer is turned off, সঠিক উত্তর হবে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য পিস অফ হার্ডওয়্যার দ্যাট কনভার্ট ইয়োর কম্পিউটার ডিজিটাল সিগন্যাল টু অ্যান অ্যানালগ সিগন্যাল দ্যাট ক্যান ট্রাভেল ওভার টেলিফোন লাইন্স ইজ কল্ড এ, এর সঠিক উত্তর হবে মোডেম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়েন দ্য পয়েন্টেড ইজ পজিশনড অন এ ড্যাশ ইট ইজ শেপড লাইক এ হ্যান্ড, এর সঠিক উত্তর হবে হাইপার লিঙ্ক। চলে আসি পরবর্তী কোশ্চেন, এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট কনভার্টস অ্যান এন্টায়ার প্রোগ্রাম ইন্টু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাট ওয়ান টাইম ইজ কল্ড এ অবলিক অ্যান, এর সঠিক উত্তর হবে কম্পাইলার। চলে আসি পরবর্তী কোশ্চেন, ফর সায়েন্টিফিক ওয়ার্ক দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইজ ফরট্রান, ফর্মুলা ট্রান্সলেটর। চলে আসি পরবর্তী কোশ্চেন, টিসিপি স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। চলে আসি পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার আর, এর সঠিক উত্তর হচ্ছে মোজাইক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ মেমোরি ইজ নন ভোলাটাইল অ্যান্ড মে বি রিটেন অনলি ওয়ান্স, এর সঠিক উত্তর হচ্ছে পিরম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইডিভিএসি স্ট্যান্ডস ফর ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে, এ মিস্টেক ইন এ অ্যালগোরিদম দ্যাট কজেস ইনকারেক্ট রেজাল্ট ইজ কল্ড এ ড্যাশ, এর সঠিক উত্তর হবে লজিক্যাল ইরার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ সেট অফ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফর অ্যাকমপ্লিশিং এ টাস্ক ইজ নোন অ্যাজ, এর সঠিক উত্তর হবে অ্যালগোরিদম। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস, এর সঠিক উত্তর হচ্ছে অফিস ভিস্তা। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ড্যাশ আর অ্যাটেম্পট বাই ইন্ডিভিজুয়াল টু অবটেন confidential information from you by falsify their identity, এর সঠিক উত্তর হচ্ছে ফিশিং। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ফাস্টেস্ট টাইপ অফ কম্পিউটার, এর সঠিক উত্তর হবে সুপার কম্পিউটার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট এ টার্ম পার্টেনিং টু দ্য ইন্টারনেট, এর সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি আর লোকেটেড অন দ্য, এর সঠিক উত্তর হবে মাদারবোর্ড। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ ড্যাশ ইজ অ্যান অ্যাডিশনাল সেট অফ কমান্ড দ্যাট দ্য কম্পিউটার ডিসপ্লে আফটার ইউ মেক এ সিলেকশন ফ্রম দ্য মেইন মেনু, এর সঠিক উত্তর হচ্ছে ডায়লগ বক্স। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ লেটার মেমো প্রপোজাল অর আদার ফাইল দ্যাট ইজ ক্রিয়েটেড ইউজিং মাইক্রোসফট ওয়ার্ড ইজ কল্ড অ্যাজ, এর সঠিক উত্তর হবে ডকুমেন্ট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং আর পার্ট অফ দ্য সিপিইউ, এর সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল ইউনিট। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এফপিআই স্ট্যান্ডস ফর, এর সঠিক উত্তর হচ্ছে ফ্রেমস পার ইঞ্চ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এ টেরাবাইট কম্প্রাইজেস 1024 জিগাবাইট, এটা সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী কোশ্চেন, দি মেমোরি হুইচ ইজ আটমোস্ট অ্যাক্সেসেবল টু দ্য প্রসেসর ইজ, এর সঠিক উত্তর হচ্ছে ক্যাশ মেমোরি। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ইন হুইচ কাইন্ড অফ ডিস্ক ডাস দ্য রিড অবলিক রাইট হেড ফিজিক্যালি টাচ দ্য সারফেস, এর সঠিক উত্তর হবে ফ্লপি ডিস্ক। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ক্যাশে মেমোরি ইজ, এর সঠিক উত্তর হবে স্মলার অ্যান্ড ফাস্টার দ্যান মেইন স্টোরেজ। চলে আসছি পরবর্তী কোশ্চেন, বায়োস আর রেসপন্সিবল ফর, এর সঠিক উত্তর হচ্ছে হ্যান্ডেলিং দ্য পিকচার্স অফ ইনপুট অবলিক আউটপুট অপারেশন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, এমআইএমই ইজ এ অ্যাক্রোনমি ফর, এর সঠিক উত্তর হবে মাল্টিপারপাস ইন্টারনেট মেল এক্সটেনশন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং দ্য কন্টেন্টস অফ দ্য অ্যাক্টিভ সেল, এর সঠিক উত্তর হবে ফর্মুলা বার। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হোয়াট ইজ দ্য কিবোর্ড শর্টকাট ফর ক্রিয়েটিং এ চার্ট ফ্রম দ্য সিলেক্টেড সেল, এর সঠিক উত্তর হবে F11। চলে আসছি পরবর্তী কোশ্চেন, হুইচ ফাইল স্টার্টস এমএস ওয়ার্ড, এর সঠিক উত্তর হচ্ছে winword.exe। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ড্যাশ সিস্টেম ইউজ এ লাইট বিম টু স্ক্যান ইনপুট ডেটা অ্যান্ড কনভার্ট ইট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল হুইচ আর সেন্ড টাইটেল কম্পিউটার ফর প্রসেসিং, এর সঠিক উত্তর হবে অপটিক্যাল রিকগনিশন। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ড্যাশ ডিভাইসেস অ্যাকসেপ্ট দ্য spoken word through a microphone and convert it into binary code that can be understood by the computer, এর সঠিক উত্তর হচ্ছে স্পিচ রিকগনিশন। चले आसि परवर्ती क्वेश्चन। द प्रसेस अफ एनालिसिंग लार्ज डेटा सेट्स इन सार्च अफ न्यू प्रिभियासलि डिसकभार्ड रिलेशनशिप इज नोन एज। एर सठिक उत्तर होच्छे डेटा माइनिंग। चले आसि परवर्ती क्वेश्चन। हुईच अफ दि फलोइंग is a network in which computer are located physically close together often in the same building। एर सठिक उत्तर है LAN local area networking। चले आसि परवर्ती क्वेश्चन। what kind of server convert IP addresses to domain names। एर सठिक उत्तर है DNS domain name server। चले आसि परवर्ती क्वेश्चन। in the OSI model the actual transmission of data is handled in the dash layer। एर सठिक उत्तर है फिजिकल लेयर। चले आसि परवर्ती क्वेश्चन। हुईच डिवाइस कैन नट बी शेयर्ड इन नेटवर्क। एर सठिक उत्तर है कीवर्ड। चले आसि परवर्ती क्वेश्चन। हुईच अफ दि फलोइंग इज ग्राफिक्स सल्यूशन फर वर्ड प्रसेसर्स। एर सठिक उत्तर है क्लिपार्ड। चले आसि परवर्ती क्वेश्चन। व्हाट इज द स्टोरेज एरिया अफ इमेल मैसेज कॉल्ड। एर सठिक उत्तर है ए मेल बक्स। चले आसि परवर्ती क्वेश्चन। ए नेटवर्क of graphically distinct computer or terminals is called a। एर सठिक उत्तर है वाइड एरिया नेटवर्क WAN। चले आसि परवर्ती क्वेश्चन। 1 byte represent 8 bit। এটা সঠিক উত্তর। চলে আসি পরবর্তী क्वेश्चन। which of the following runs on a user's local computer and is used to request and display web page। এর সঠিক উত্তর হচ্ছে web server। चले आसि परवर्ती क्वेश्चन। हुईच अफ दि फलोइंग इज द मोस्ट फ्रिकुएंटलि यूज्ड इनपुट डिवाइस। एर सठिक उत्तर है माउस। चले आसि परवर्ती क्वेश्चन। टू एनालाइज भास्ट क्वान्टिटी अफ साइंटिफिक डेटा एंड डिसप्ले अंडारलेइंग पैटार्न यू वुड यूज ए। एर सठिक उत्तर है सुपार कम्पिউটার। चले आसि परवर्ती क्वेश्चन। द फ्री ओपेन सोर्स ऑपरेटिंग सिस्टम दैट इज बिकमिंग पपुलर इज। एर सठिक उत्तर होच्छे लाइनेक्स। चले आसि परवर्ती क्वेश्चन। व्हाट टर्म इज यूज्ड टू डिस्क्राइब सफ्टवेयर दैट मॉनिटर्स योर ऑनलाइन कंप्यूटर एक्टिविटी। एर सठिक उत्तर होच्छे स्पाइवेयर। चले आसि परवर्ती क्वेश्चन। व्हिच अफ द फॉलोइंग इज ए मेमोरी मैनेजमेंट टेक्निक दैट मेक द रैंडम एक्सेस मेमोरी अपीयर लार्जर इट इज। एर सठिक उत्तर है भार्चुअल मेमोरी। चले आसि परवर्ती क्वेश्चन। व्हिच अफ द फॉलोइंग इज नॉट पार्ट अफ द मदरबोर्ड। एर सठिक उत्तर होच्छे कनेक्टर। नेक्स्ट चले आसि नेक्स्ट एन एग्जाम्पल अफ ए वायरलेस मीडियम दैट सेंड्स डेटा थ्रू द एयर और स्पेस इज। एर सठिक उत्तर है माइक्रोवेव। चले आसि परवर्ती क्वेश्चन। द बेसिक यूनिट अफ ए वर्कशीट इनटू व्हिच यू एंटर डेटा इन एक्सेल इज कॉल्ड ए। एर सठिक उत्तर होच्छे सेल। चले आसि परवर्ती क्वेश्चन। ऑल ऑफ द फॉलोइंग आर एग्जाम्पल ऑफ रियल सिक्यूरिटी एंड प्राइवेसी रिस्क एक्सेप्ट स्पैम होच्छे सठिक उत्तर। चले आसि परवर्ती क्वेश्चन। व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट एन एग्जाम्पल ऑफ हार्डवेयर। एर सठिक उत्तर है इंटरप्रेटर। चले आसि परवर्ती क्वेश्चन। द प्रोसेस ऑफ ट्रेडिंग गुड्स ओवर द इंटरनेट इज नोन एज। सठिक उत्तर ई कमार्स। चले आसि परवर्ती क्वेश्चन। द जीरो एंड वन इन द बाइनरी नंबर सिस्टम आर कॉल्ड बाइनरी डिजिट्स और सठिक उत्तर बीट्स। चले आसि परवर्ती क्वेश्चन। वन अफ द कम्पोनेंट्स अफ सेंट्रल प्रसेसिंग यूनिट सीपीयू अफ द कम्पिউটার दैट परफॉर्म्स मैथमेटिकल एंड लॉजिकल ऑपरेशन इज। एर सठिक उत्तर है एएलयू अरिथमेटिक लॉजिकल यूनिट। नेक्स्ट क्वेश्चन। डैश इज द की वी यूज टू रान द सिलेक्टेड कमांड। एर सठिक उत्तर है रान। चले आसि परवर्ती क्वेश्चन। सीपीयू कैपासिटी कैन बी मेजर्ड इन MHz मेगाहर्ट्ज। चले आसि परवर्ती क्वेश्चन। थ्रेजर्स टूल्स इन MS वर्ड इज यूज्ड फॉर। एर सठिक उत्तर होच्छे सिनोनिम्स एंड एंटोनिम्स वर्ड। चले आसि परवर्ती क्वेश्चन। व्हिच अफ द फॉलोइंग इज डिफरेंट फ्रॉम अदर। एर सठिक उत्तर होच्छे इंटरनेट। चले आसि परवर्ती क्वेश्चन। लोडिंग ऑपरेटिंग सिस्टम ऑन टू रैम इज कॉल्ड। एर सठिक उत्तर है बुटिंग। चले आसि परवर्ती क्वेश्चन। द बेसिक इनपुट आउटपुट सिस्टम बायोस इज स्टोर्ड इन। एर सठिक उत्तर होच्छे रॉम। चले आसि परवर्ती क्वेश्चन। व्हिच अफ द फॉलोइंग इज नॉट ए टावर। एर सठिक उत्तर होच्छे पेरिफेरल्स। चले आसि परवर्ती क्वेश्चन। व्हाट इज MP3। एर सठिक उत्तर है ए साउंड फॉर्मेट। चले आसि परवर्ती क्वेश्चन। डेटा रिप्रेजेंटेशन इज बेस्ड ऑन डैश नंबर सिस्टम व्हिच यूज टू नंबर्स टू रिप्रेजेंट ऑल डेटा। एर सठिक उत्तर होच्छे बाइनरी। चले आसि परवर्ती आजके शेष। टू व्हाट टेम्पोरारी एरिया कैन यू स्टोर टेक्स्ट एंड अदर डेटा एंड लेटर पेस्ट देम टू अनदर लोकेशन। एर सठिक उत्तर है द क्लिपबोर्ड। तो बंधुरा आमादेर भिडियोटी केमन लागलो सेटी कमेंट बक्से लिखे जानान, ताते आमरा एकटू मोटिवेशन पाबो एबं की रकम धरनेर भिडियो आपनादेर प्रयोजन ता आमादेर लिखे जानान। आपनारा कमेंट करले आमरा बुझते पारबो आमादेर काजेर सार्थकता। अज्ञात कारणे जदि कोनो भूल त्रुटि हये गिये थाके ताहले क्षमा प्रार्थनीय एबं आमादेर चैनलटिके लाइक सबस्क्राइब एबं शेयर करुन जाते आपनार मतो अन्यान्य भिउयार्सराও उपकृत हय। आज এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।